প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই যে আইডেন্টিটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আইডেন্টিটির একটা জিওমেটিক্যাল ইন্টারপ্রিটেশন দেখব। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে একটা পেপার নিয়েছি, এই পেপারের মধ্যে আমরা এর লেন্থ নিয়েছি এ। তাহলে দেখো এর যে লেন্থ এ, এটা স্কোয়ার পেপার, এর ব্রেথ আছে এ। তারপর তাহলে এর যে ক্ষেত্রফল কত হবে, এ ইন্টু এ এ স্কোয়ার, এই পেপারের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এরপরে আমরা কি করেছি, এখানে একটা পার্ট নিয়েছি বি পার্ট। তাহলে এখানে দেখে নাও, এখান থেকে এখানে এর লেন্থ হচ্ছে বি, পুরোটা যদি এ হয় তাহলে এখান থেকে এখান পর্যন্ত হবে এ মাইনাস বি, রাইট। আবার দেখো এখানে একইভাবে এই পুরোটা যদি এখান থেকে এখান পর্যন্ত তার দৈর্ঘ্য হয় এ, আর এখান থেকে এই পার্টটা যদি বি হয় তাহলে এই পার্টটা হবে এ মাইনাস বি। ঠিক আছে, তো দেখো এই যে ছোটো পার্ট রয়েছে, ছোটো পার্টটা এখানে দেখো, এখানে পার্ট এইটা দেখো না, এইটা এর দৈর্ঘ্য কত, বি, প্রস্থ কত, বি। তাহলে এর ক্ষেত্রফল হবে বি ইন্টু বি, অর্থাৎ বি স্কোয়ার। তাহলে এই পুরো পেপারের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, এটি ছোটোটা হবে বি স্কোয়ার। এবার আমরা যদি এখান থেকে এই বি স্কোয়ারটা এটা কেটে বাদ দিয়ে দিই, কেটে নিলাম, তো দেখো এই যে এর যে ক্ষেত্রফল সেটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক, পুরোটা এ স্কোয়ার, তার সঙ্গে আমরা বি স্কোয়ার আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা বি স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম। তো দেখো এই পেপারের ক্ষেত্রফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে আমরা একটা পেপার নিয়েছি যার ক্ষেত্রফল একই, দ্যাট ইজ এ স্কোয়ার, অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে এ, এর দৈর্ঘ্য পুরোটা হচ্ছে এ, তাহলে এর ক্ষেত্রফল কিন্তু এ স্কোয়ার, এর পেপারের সঙ্গে সমান। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করেছি এখানে, দেখো এখান থেকে পুরোটা যদি এ হয়, এখান এই বাহুটা যদি এখান থেকে এখান পর্যন্ত বি হয় তাহলে এইটা হবে এ মাইনাস বি। তাহলে এটা বি হয়, এটাও যদি বি হয় তাহলে এর যে ক্ষেত্রফল এই ছোটো পেপারের ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। তাহলে আমরা বি স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে এটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেম অ্যাজ দ্যাট, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরও যে ক্ষেত্রফল সেটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট। এরপর দেখো আমরা কী করেছি, এখানে দেখে নাও এই যে পার্টটা আমরা এখানে কেটে নিয়েছি, তাহলে এখানে দেখো আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি যে এই যে পার্টটা এটা হচ্ছে এ মাইনাস বি, এইটা হচ্ছে বি, আর এই দিকটা হচ্ছে এ মাইনাস বি। এটাকে যদি আমরা ঘুরে রিঅ্যারেঞ্জ করি এইভাবে, দেখে নাও, ঠিক আছে, তাহলে দেখো এই যে দৈর্ঘ্যটা এখান থেকে এখান পর্যন্ত কত ছিল এ, আর এটা ছিল বি, তাহলে এই পার্টটা হলো, এই দৈর্ঘ্যটা হলো এ প্লাস বি, আর প্রস্থ কত আছে দেখো এ মাইনাস বি, কত আছে প্রস্থ এ মাইনাস বি। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেল, এই আয়তক্ষেত্র, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমরা এটা প্রমাণ করতে পেরেছি দ্যাট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার দেখে নিই, দেখো এখানে আমরা একটা পেপার নিয়েছি, এখানে একটা পেপার নিয়েছি পুরোটার, তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে, এইটা যদি এ হয়, এইটা যদি এ হয় তাহলে এই পুরোটার পুরো পেপারটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। আমরা ছোট্ট একটা পার্ট বি বাদ দিয়ে দিয়েছি বি স্কোয়ার, এটা যদি আমরা সরিয়ে নিই তাহলে এই যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে এই বি স্কোয়ার পার্টটা আমরা এখানে সরিয়ে নিয়েছি, আবার একবার দেখাচ্ছি, এখানে দেখো এই বি স্কোয়ার পার্টটা যদি আমি বের করে দিই তাহলে এরও ক্ষেত্রফল হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর এখান থেকে যদি আমরা কেটে নিই, কেটে নেওয়ার পরে এটাকে রিঅ্যারেঞ্জ করি এইভাবে, এইভাবে যদি রিঅ্যারেঞ্জ করি দেখো এই পার্টটা ছিল এ, এই পার্টটা বি, তাহলে এর দৈর্ঘ্য হবে এ প্লাস বি, আর এর যে প্রস্থ সেটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমরা বলতে পারি দ্যাট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এটা আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করে দেখালাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এখানে খুব ভালোভাবে আমি দেখতে পাচ্ছি এই দৈর্ঘ্যটা হচ্ছে এ প্লাস বি, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে এ মাইনাস বি। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো আমরা একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করে দেখালাম দ্যাট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি।
for watching this video.